আমার শ্বশুর মশাই এখন আমাকে মা বলে ডাকছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সঙ্গীতা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আজকে একটু আমি সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর আজ আমি শেয়ার করব আমার জীবনের একটা সত্য ঘটনা, বৌমা থেকে আমি কীভাবে মা হয়ে উঠলাম, তো সেই ব্যাপারে আজকে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করব। তো আমার বিয়ে হয়েছে এই যে 12 বছর। 12 বছর প্রথম যখন বিয়ে হলো, কারণ আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম, পুরোপুরি লাভ বলা চলে না, কারণ আমরা দুজন দুজনকে পছন্দ করেছিলাম। তো তারপর বাড়িতে জানিয়েছিলাম, তো বাড়ি থেকে আমাদেরকে বিয়ে দিয়েছিল। তখন মানে তোমাদের দাদা ভাই কেবলই চাকরি পেয়েছে 1 বছর মতো, তো তারপরে ওর ট্রেনিং কমপ্লিট হয়ে আর কি ডিউটিতে জয়েন করলো যখন, তার 2-3 মাসের ভেতরে হয়তো আমাদের বিয়ে হয়েছিল। আর এটা সহজেই মানে আমার তখন 12 পাস করে আর কি কলেজে ভর্তি হয়েছি, আর আমাদের বাড়ি তো হেলেঞ্চা কলেজ মানে গ্রামেই, তো আমাদের কাছাকাছি হেলেঞ্চাতে কলেজ আছে। তো আমি ভর্তি হয়েছিলাম বনগাঁতে, কেননা অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম বাংলাতে। তো কয়েকদিন হয়তো ক্লাস করেছিলাম, তারপরে গিয়ে আর কি বিয়ের জন্য বাড়ি থেকে বললো তাহলে যখন দুজন দুজনকে পছন্দ করে আর এইভাবে বাঁধিয়ে রেখে ঠিক হবে না, এদেরকে বিয়ে দিয়ে দেওয়া হোক। তো সেই কারণেই আর কি বিয়ে দিয়ে দিয়েছিলো। তো সবাই বাড়ি থেকে, দুই বাড়ির পক্ষ আর কি কোনো কেউই আর কি রাজি ছিল না বিয়ের জন্য। এই বাড়ি থেকে বলো, মানে আমার শ্বশুরবাড়ি বলো, বাপের বাড়ি বলো, কেউই রাজি ছিল না। যে আমাদের শ্বশুরবাড়ি বাপের বাড়ি তো কাছাকাছি, যারা আর কি ভিডিও দেখো আমার মধ্যে যেগুলো ছাড়া হয়তো তারা জানতে পারবে, তো আমাদের দুটো বাড়ির মধ্যে আর কি একটুখানি ডিস্টেন্স মানে কী বলবো আর কি 3টে পুকুরের এরকম আর কি মাঝখানে জায়গা, আমাদের দুই বাড়ির মাঝখানে আর কি। তো সেই কারণেই বেশিরভাগ আর কি অপছন্দ ছিল যে বাড়ির কাছাকাছি মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আর শ্বশুরবাড়ি থেকেও ছেলে কেবলই চাকরি পেয়েছে, এখনও কিছু করতে পারলো না, কেননা আমি কাল যে ভিডিওটা আমি পোস্ট করেছি তাতে আমার শ্বশুরবাড়ির ঘরগুলো দেখিয়েছি, যে টিনের ঘর, তো শ্বশুরবাড়িতে তখনও সে টিনের ঘরই ছিল সে একই আর কি। তো সেই কারণেই আমার শ্বশুর মশাইয়ের আর কি রাজি ছিল না শ্বশুর মশাই আর কি। তো শ্বশুররা আর কি 5 ভাই, তো কেউই রাজি ছিল না যে কেবলই চাকরি পেয়েছে আর এখনই বিয়ে করবে, ঘর বাড়ি হোক তো তারপরে। কিন্তু আমাদের বাড়ি থেকে আমার বাবা আর কি বিদেশে সেন্টারিংয়ে কাজ করতো, তো বাবা বললো যে না, বাড়ির তখন আর কি বাড়িতে এসেছিলো, আমাদের ঘরের কাজ হচ্ছিলো, তো বাবা বাড়ির থেকে চলে গেলে আবার 3-4 বছর পরে আসবে, তো এতদিন এইভাবে রাখা ঠিক হবে না, তো বিয়ে দিয়েই যাবে আর কি বাবা। তো সেই কারণেই আর কি বিয়ে দিয়ে দিয়েছিলো। তো দুই বাড়ির কারোর থেকে তো সেভাবে পছন্দ মানে রাজি না, তো তারপরেও আর কি অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিলো আর কি। তা সেই পছন্দ না দুই বাড়ি থেকে আর অনুষ্ঠান করে বিয়ে হলেও কিন্তু দেখবে সেই ভিতরে একটা ফাঁকা ছিল। শ্বশুরবাড়ির সবাইয়ের সঙ্গে মানে কথা হতো, কিন্তু সেইভাবে কেউ আর কি মেনে নিতে পারতো না, যেটুকু মানে এখন হয়তো ভালো করে বুঝতে পারি, তখন কিন্তু সেইভাবে বুঝতে পারতাম না যে আমাকে পছন্দ করছে না, কি আমরা বিয়ে করেছি বলে সেটা পছন্দ করছে না, তো সবার কাছে একটা হাসির পাত্র এরকম ব্যাপার। কেননা তখন আমাদের বয়স খুবই কম, বলতে গেলে আমার তখন 19+20 পড়েছে এরকম হবে, আর তোমাদের দাদা ভাইয়ের তখন বয়স ছিল হচ্ছে 21+ এরকম, মানে 22-21+ এরকমই আর কি। তো সবাই মানে হাসাহাসি করতো যে এত কম বয়সে বিয়ে করছে, একটা হাসির পাত্র আর কি সেরকমই ছিলাম আমরা, কিন্তু আমরা তখন সেই জিনিসটা ভালো বুঝতাম না। কিন্তু সত্যি কথা বলতে আমরা না সেই জিনিসটা ভালোভাবে বুঝতাম না যে আমাদেরকে দেখে আর কি সবাই হাসছে, আমরা এত অল্প বয়সে বিয়ে করেছি, তো সেই সব কিছু কিন্তু তখন সেইভাবে বুঝতাম না। সবাই মানে একটা অন্যরকম একটা ব্যবহার করতো সেটা বুঝতাম। আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে এসে আমি শাড়ি পরতে কিন্তু সত্যি তখন পারতাম না, শ্বশুরবাড়িতে এসে আমি যখন বাথরুমে গিয়ে তো শাড়ি পরে আর কি বৌমা বাইরে আসবে এরকম আর কি ব্যাপার, তো বাথরুমের ভেতরে গিয়ে আমি শাড়ি পরবো একা একা, আমি তো শাড়ি পরতেই পারি না, তো নিজে যেটুকু পারি আর কি সেইভাবে পরে টরে আর কি বাইরে বেরিয়েছি। তো আমাদের বাড়ির সামনে একটা বাড়ি, মানে সেই বউটা তখন আমি মানে আমি সেই শাড়িটা পরে আর কি পিছনে ঘরের পেছনে আর কি মানে যেগুলো পরা ছিল সেগুলো আর কি নাড়তে এসেছিলাম, মানে সেগুলো ধুয়ে নাড়তে এসেছি পিছনে উঠানে আর কি। তো ওই মানে আমাদের বাড়ির সামনে যে বউটা উনি আবার তখন এসছে, তো এসে আমার শাড়ি পরা দেখে হাসছে, তা আমি তখন ভাবছি আর আমি তো পড়তেই পারি না, তো হাসলে মানে আমার মানে একটু লজ্জা লাগছে, খারাপও লাগছে যে আমি পড়তে পারি না বলে হাসছে। আমি পারি না তো সেটা আমি কী করে পড়বো, আমি তো সেটা পড়তেই পারি না, তুমি হাসলেই মানে নিজের যে খারাপ লাগাটা সেটা তখন মনে হলো যে আজকে আমি শাড়ি পরতে পারি না, সে আমাকে পরিয়ে দেবে কি বলবে সেটা না, উল্টে হাসছে আমাকে দেখে যে আমি এইভাবে শাড়ি পরেছি, মানে একটা ব্যঙ্গর ব্যাপার যে শাড়ি পরতে পারি না। তো এখন
এখন তো মেয়েরা দেখো অনেকেই শাড়ি পরে, মানে ভিডিও করুক বলো, একটা অনুষ্ঠান হলে মানে একটা শাড়ি একটা বিশাল ব্যাপার। এখন মানে ছোটো ছোটো মেয়েরাও দেখো শাড়ি পরতে পারে, কিন্তু তখন আমরা শাড়ি সেইভাবে পরতাম না। ওই সরস্বতী পুজো বছরে একবার সেই সময় তো মায়ের শাড়ি পরিয়ে দিত, মায়ের মা আর কি শাড়ি পরিয়ে দিত, সেই শাড়ি পরে ঘুরে ঘুরে সারা জায়গায় এসে আবার খুলে রাখতাম। তো আমরা নিজে কোনোদিন কিন্তু সেইভাবে শাড়ি পরি না, তো শাড়ি পরবো কীভাবে? তো এরকমই আর কি অনেকে অনেক কথা অনেক কিছু শুনতে হয়েছে। তা তারপরে গিয়ে আস্তে আস্তে আমার একদিন মানে আমার শ্বশুর মশাই আমার সামনে কিন্তু কোনোদিন সেরকমভাবে কোনো কিছু বলেনি যে আমাকে মানে আমরা তাড়াতাড়ি বিয়ে করেছি তার জন্য অপছন্দ, কি আমাকে দেখে অপছন্দ, এরকম কোনো কথা কিন্তু কোনোদিনই সামনাসামনি কেউ না বললেও কিন্তু পিছনে মানে একটু একটু বলতো, সেটা কানে আসতো মাঝে মধ্যে একটু একটু। কিন্তু আমি কিন্তু কোনোদিন সেই সব কথা নিয়ে কারোর সঙ্গে কোনোদিন গণ্ডগোলও করতে যাইনি, শুনেছি আর কে কী বলছে ওটা মানে মনের ভেতরে রয়েছে এরকমই কিন্তু। কিন্তু কারোর সাথে কোনোদিন এই নিয়ে কোনো গণ্ডগোল বলো আর কাউকে যে পরে বলবো যে তুমি এরকম বলেছো, তো সেরকমই কোনোদিন কিন্তু হয়নি, মানে কারোর সঙ্গে হয়নি দু কথা আমাকে নিয়ে আর কি। তো অনেকে আমার তো একটা কথা আমার মাথায় সবসময় থাকতো, যদি আমি ভালো হই সবার সঙ্গে ভালোভাবে চলতে পারি তো সবাই একদিন এমনিতেই আমাকে ভালোবাসবে, আর আমি যদি সেটা না করতে পারি তো কেউই আমাকে ভালোবাসবে না। ভালোবাসার কথাই বলে যে আদায় করে নিতে হয়, তো আমি যদি সবার সঙ্গে ভালো ব্যবহার করি তো সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য হবে, এটাই কিন্তু আমি বিশ্বাস করি। তো সেইভাবেই আমি আমার মতন যেভাবে আর কি চললে হয় ওইভাবেই চলেছি আর কি। আমি যেভাবে চলেছি তাতে কারোর সঙ্গে সেইভাবে এখনও পর্যন্ত কোনোদিন কারোর সঙ্গে গণ্ডগোল হয়নি। আমার হয়তো ধরো খারাপ লাগলো কারোর কোনো কথা, কারোর কোনো কিছু, আমি সেখানে চুপ করে থাকলাম, কি তার সঙ্গে একটুখানি আমার মনের দিক থেকে মানে যদি না মিশলো সেই জিনিসটা আমার ভেতরে ভেতরে একটুখানি রাগ ঠিকই হবে, রাগ হয় না সেটা কথা না, রাগ ঠিকই হয় কিন্তু আমি সেটা প্রকাশ করি না। হয়তো আমি একটুখানি দুদিন কি একদিন একটু চুপচাপ থাকলাম, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলাম, তারপরে আবার নিজেই আবার ঠিক হয়ে যায় যে না ঠিক আছে, এরকমই আর কি ব্যাপার হয়। কিন্তু আমি সেইভাবে যে রাগ পুষে থাকবো, তার সঙ্গে কথা বলবো না অশান্তি করে, তার সঙ্গে আরও সেটা নিয়ে বড় করবো, সেরকম কিন্তু কারোর সঙ্গে কোনোদিন হয়নি আজ পর্যন্ত, শ্বশুরবাড়ি বলো আর আমার মানে অন্য কোনো ফ্যামিলি মানে আমার আত্মীয় স্বজন যাই হোক না কেন, কারোর সঙ্গে সেইভাবে কোনোদিন আজ পর্যন্ত কিছু হয়নি। আর গ্রামে একজন আছে যার সঙ্গে আমার মানে অশান্তি এটা কোনোদিনই মিটবে না, আর কোনোদিন মেটানোর মতো কোনো জায়গাও তৈরি হবে না, তো সেটার ব্যাপারে আমি পরে কোনোদিন আলোচনা করব, তাকে কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না, এটাই আর কি ব্যাপার। তো সেটা আমি পরে কোনোদিন আলোচনা করব, এখন আর ওদিকে যাব না। তো আমি যেটা নিয়ে প্রথমে কথা শুরু করলাম, তো বৌমা থেকে কিভাবে মা হয়ে উঠেছি সেটাই আর কি। তো আমার শ্বশুরমশাই আমাকে প্রথম যখন বিয়ে হলো আমাদের আর কি, তো আমাকে প্রথমে কিন্তু আমাদের বৌমা বলেই ডাকতো, আমার শ্বশুর শাশুড়ি মা সবাই আমাকে বৌমা বলেই ডাকতো। আর অন্যান্য যারা আমার কাকা শ্বশুর বলো, কাকিমা শাশুড়ি মা মানে শাশুড়িরা যারা আছে সবাই আমার নাম ধরেই সঙ্গীতা বলেই আর কি ডাকে। তো বৌমা মানে আমার শ্বশুর আর আমার শাশুড়ি মাই বেশিরভাগ বৌমা বলে ডাকতো, আর এখন আর কি আমার শাশুড়ি মা অনেক সময় আমার নাম ধরে ডাকে, আবার বৌমাও বলে আবার মাও বলে, এরকম আর কি। আর আমার শ্বশুরমশাই এখন আমাকে সবসময় কি বলে, মা বলে ডাকে। তো একদিন আমার মা আমাকে বলছে যে কথাটা সত্যি শুনে মানে ভালো লাগলো, যে আগে তো বৌমা বলে ডাকতো এখন তোকে মা বলে ডাকছে, মানে মা বলে যে ডাকছে এই জিনিসটা তুই শুনতে পাচ্ছিস বা তোকে ডাকছে এটাই হচ্ছে বড় পাওয়া, এই কথাটা মা আমাকে একদিন বললো। তো কথাটা শুনে সত্যি আমি তার আগে অতটা কিন্তু ভাবিনি যে আমাকে মা বলে ডাকছে তার পেছনে কি মানে এটা নিয়ে ভাবনার ব্যাপার, এটা কিন্তু কোনো সময় আমার মাথায় আসেনি। তো মা আমাকে যেদিন বললো যে এখন তোকে মা বলে ডাকে, তো তখন থেকে সত্যি কথাটা একটুখানি কানে একটু কেমন মনে হলো যে না আমার শ্বশুরমশাই এখন আমাকে মা বলে ডাকছে। তো সেদিন এই কথাটাই আমি আমার সেজো কাকিমা শাশুড়ি তার সঙ্গে শেয়ার করছিলাম যে আমি শ্বশুরকে আর কি বাবু বলেই ডাকি, কেননা আমি আমার বাবাকেও ছোটো থেকে বাবু বলে ডাকি, আর আমার বিয়ের পরে আমার শ্বশুরমশাইকেও আমি বাবু বলেই ডাকি। তো সেদিন আমি কাকিমাকে বলছিলাম তাই যে বাবু তো আমাকে এখন মা বলে ডাকে, তো কাকিমা বলছে নিশ্চয়ই সেরকম কোনো কাজ করেছো বা সেরকম কিছু মনে হয়েছে তার জন্যই তুমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছো বলে আজকে তোমাকে মা বলে ডাকছে। তো কথাটা শুনে সত্যি একটু ভালো লাগলো, দেখো আমি কথা বলতে গেলে না একটু কোনো একটু ভাবনা চিন্তা একটু এরকম কোনো কথা বলে পরে আমার মানে এমনি মনে হয় কি কান্না পেয়ে যায়, কথা বলতেই পারি না এরকম। তো
তো অনেকদিন ভাবি কথাগুলো শেয়ার করব, কিন্তু সেইভাবে হয় না। তো আজকে ভাবলাম একটু সময় বসি, তো সেইভাবে মানে অনেক কথা বলে ফেললাম। তো আমার শ্বশুরমশাই একদিন আমার সঙ্গে অনেকদিন আগে মানে বিয়ের পরে, আমার মেয়ে যখন ছোটো আর কি, এক বছরের ভেতরে বয়স এরকমই হবে, আর সেরকম সময়ে আমি গেছিলাম আমার ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে গেলে পরে আমার ননদ মানে আমার একটা দেওর এসেছিলো, দেওরের সঙ্গে আমি গেছিলাম সেই ননদের বাড়িতে। তো আমি সেই ননদের বাড়িতে গিয়ে দুদিন মতো ছিলাম, আর দেওর কী করছে মানে আমার কাছাকাছি আর কি, বেশি দূরে না ননদের বাড়ি। তো দেওর বাড়িতে আসতো, মানে আমার দেওর বলতে আমার আর কি মামা শ্বশুরের ছেলে, মানে আমার শাশুড়ির আর কি দাদার মেজ দাদার ছেলে। তা ও আর কি আমার সঙ্গে ওই বৌদি, আমি ছোটো দেওর আর কি, তো আমার সঙ্গে ছোটো বলতে কি মানে একই বয়সী হবো আমরা, তো দেওর সম্পর্কে ছোটো। তো সে ও আর আমি গেছিলাম আর মেয়েকে নিয়ে ননদের বাড়িতে। তো ও আমাকে রেখে মানে ননদ আসতে দেয়নি, তো সেখানে ছিলাম যেদিন গেছিলাম সেদিন ছিলাম, আর তারপরের দিন হয়তো বিকালে বাড়িতে এসেছিলাম এরকম কিছু। তো বাড়িতে আসলে পরে আমার শ্বশুরমশাই কী একটা ব্যাপার নিয়ে মানে আমার ও আমার দেওর আর কি আমার সঙ্গে গেছে ওখানে রয়েছে, তো সেই ব্যাপারটা উনি ভালোভাবে নিয়েছিল না, ঠিক আছে। তো সেই কারণে সেই জিনিসটা আমার মানে তোমাদের দাদাভাইকে ফোন করে কি মানে কি একটা কথা যেন বলেছিল যে আমরা আর কি ওখানে রয়েছি আর ও আমার সঙ্গে গিয়ে রয়েছে, এরকম কোনো কথা হয়তো বলেছিল দাদাভাই। তখন তো নতুন বিয়ে হয়েছে, যাই হোক মানে একটা আলাদাই একটা ব্যাপার, বউকে বিশ্বাস করা যাবে কি না, মানে দেওর রয়েছে মানে একটা অন্য কিছু ব্যাপার, এরকম একটা রিয়াকশান। তো আমার সঙ্গে মানে শুধু শুধু গণ্ডগোল তৈরি করলো। তো আমি ভাবলাম কি আমি তো কিছুই করলাম না, ও গেছে আমি গেছি, মানে অন্য কোনো ব্যাপার নিয়ে গণ্ডগোল। তারপরে গিয়ে বুঝলাম যে আমার শ্বশুরমশাই হয়তো কিছু বলেছে ওকে, তা সেই কারণেই আর কি ও আমার সঙ্গে গণ্ডগোল করলো, সেটা আমি পরে বুঝতে পারলাম। তারপরে যখন আমি ঘরে আসলাম, ঘরে আসলে মানে মানে আমরা পুকুর পাড়ে বেশিরভাগ গণ্ডগোল হলে বাড়িতেও করতাম না, পুকুর পাড়ে চলে যেতাম। তো পুকুর পাড় থেকে যখন আমি ঘরে এসেছি, তো ওইদিকে দেখছি তোমার দাদাভাই আবার তোমার মানে আমার শ্বশুরমশাইয়ের কাছেও ফোন করেছে, ফোন করে ও কথা বলছে। তো ও বল আমার শ্বশুর তখন কথার বললো যে বলেছিলাম তো বাড়ির কাছে বিয়ে করতে হবে না, করলি কেন? আমি এই কথাটা বাইরে দাঁড়িয়ে আর কি শুনেছিলাম কথাটা। তো শুনে আমার না সত্যি খারাপ লেগেছিলো যে আজকে আমি কোনো অন্যায় করলাম না, কোনো কিছুই না, আমি এখানে এসেছি আমি আমার মতন মানে সবার সঙ্গে মিলে মিশে যেভাবে পাচ্ছি থাকছি খাচ্ছি ঠিক আছে। তো আজকে শ্বশুরমশাই আজকে এরকম একটা কথা বললো যে বলেছিলাম তো বাড়ির কাছে বিয়ে করতে হবে না, যদি আমি এখানে এসে অশান্তি করতাম, যদি মানিয়ে নিতে না পারতাম, তাহলে সে কথাটা বললো এতটা গায়ে লাগতো না আমার। কিন্তু আজ আমি যখন সব কিছু মেনে নিয়ে সব ভালোভাবে রয়েছি, তারপরে উনি আজকে এরকম একটা কথা বললো, সত্যি কথাটা আমার না সখন খুব খারাপ লেগেছিল। তো সেই জিনিসটা মানে সেই জিনিসটা আমি যে ধরে রেখে শ্বশুরের সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করেছি সেটা কিন্তু কোনোদিনই করিনি। আমি আমার জায়গাটা ঠিক রেখেছি না, বাবা মাকে যেটুকু ভালোবাসতে হবে যেটুকু করতে হবে তাদের জন্য সেটাই আমি সেটুকু করেছি। হয়তো মানে সবসময় করে উঠতে পারি না, মাঝে মধ্যে রাগ হয়, কারণ যখন যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গণ্ডগোল হয় তখন না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কোনো কিছুই দেখতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু সবার ভিতরে হবে এর জিনিসটা আমার মনে হয়, যখন যদি স্বামী স্ত্রীর ভিতরে গণ্ডগোল হয় তখন কাউকেই মানে সেইভাবে সেই জিনিসটা মানে ভালো ব্যবহার করা যায় না, আমার তো মানে এটাই মনে হয়। তো এরকম সময় হয়তো ভালোভাবে তাদের সাথে কথা বলতে পারি না, কিন্তু অন্য সময় আমি যেটুকু পারি তাদেরকে মানে যেটুকু যেভাবে দিয়ে পারি, কোনো কাজ করে হোক, কোনো মানে খাবার দেওয়া হোক, মানে যেটুকু পারি আমি চেষ্টা করি সবসময় যেন করে দিতে। তো জানি না কোন জায়গাটা কোথা থেকে আমার শ্বশুরের মানে সেই জিনিসটা মনে হয়েছে যে না মা বলে ডাকা যায় বৌমাকে। তো সেখান থেকে হয়তো তার কি মনে হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কিছু মনে হয়েছে বলেই আমাকে আর কি মানে এই মা বলে ডাকছে এই জিনিসটা আমি কানে শুনতে পাচ্ছি এটাই আর কি। তো আজকে মানে এই কথাটা বললাম মাঝখানে, আমার যখন মানে আমি যখন গ্রামে থাকতাম তো ওই সময় পাশে আমি একটা কাকিমা বাড়ি, তা সেখানে যাচ্ছি, তো আমার শ্বশুরমশাই আমাকে পেছন থেকে ডাকছে যে বৌমা এই জিনিসটা নিয়ে যাও। তো ওই কাকিমা আবার আমাকে বলছে কি তোমাকে কী বলে ডাকলো, তাই আমি বলছি কি আমাকে কেন বৌমা বলে ডাকলো, বলে কি তুমি কি তোমরা কত ভালো আর তোমার শ্বশুর কত ভালো, তোমাকে বৌমা বলে ডাকছে, বৌমা একটা মানে শুনতে ভালো লাগে তো সেটা বলে ডাকছে। আর আমার শ্বশুর শাশুড়ি মা আমাকে মানে শাশুড়ি তো আমাকে সবসময় কি নাম ধরে ডাকে আর কি। তো এই জিনিসটা ওনাদের আর কি খারাপ লাগে যে বৌমা বলে না, মাও মানে বলে ডাকছে না, শুধু নাম ধরে ডাকছে, কিন্তু না প্রথম থেকে আমাকে বৌমা বলে ডাকতো, তার এখন তো আর কি মা বলে ডাকে। তো অনেক কথা শেয়ার করলাম, অনেক কিছু জানি না কতটা ভালো বললাম কি খারাপ বললাম আর। তো ঠিক আছে, আবার পরে আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো কথা নিয়ে। অনেক কথাই শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু সেইভাবে করে উঠতে পারি না, মানে মাঝে মধ্যে টাইম হয় মাঝে মধ্যে করি। তো চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।